রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের খেলার জগৎটিকে আরও উন্নত করার জন্য এবং যারা খেলার সাথে যুক্ত তাদের একটা উপযুক্ত পরিবেশ প্রদান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের যে খেলোয়াড়রা আছেন তারা যেন সঠিক প্রশিক্ষণ লাভ করে নিজের জন্য, রাজ্যের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারে সে বিষয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বুধবার NSRCC স্টাফ কাউন্সিল আয়োজিত ব্যাডমিন্টন প্রশিক্ষক তথা ক্রীড়া দপ্তরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অনুভা পাল চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বললেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরও জানান, পূর্বে যারা এই ক্রীড়া দপ্তরে জুনিয়র PI হিসেবে যোগদান করত তাদের অবসরে যাওয়ার আগে পর্যন্ত জুনিয়র PI হয়েই থাকতে হতো, কিন্তু রাজ্যের বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে যারা জুনিয়র PI ছিলেন তাদের সম্মানার্থে তাদের PI পদ প্রদান করা হয়েছে এবং যারা PI ছিলেন তাদের সিনিয়র PI পদ প্রদান করা হয়েছে। আর এই কাজটি করতে বিশেষ বেগ পেতে হয়নি রাজ্য সরকারকে, কারণ ভালো কাজ করতে গেলে প্রবল ইচ্ছে শক্তি থাকতে হয়, ইচ্ছে না থাকলে কিছুই করা সম্ভব নয়। আমরা আমাদের এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা চেষ্টা করছি যে খেলার জগৎটা যেন পরিবর্তন হয়, খেলাটা যেন রাজনীতির বাইরে থাকে, খেলোয়াড় যারা তারা যেন একটা পরিবেশ পায়, যারা খেলা নিয়ে আছে তারা যেন নিজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য কিছু করতে পারে। ইতিমধ্যে শুনেছেন আমার আগের বক্তা বলেছেন যে এই সরকার আসার পর আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে এরকম অনেক রয়েছেন যারা জুনিয়র PI পোস্টিং পেয়েছিলেন এবং জীবনের শেষ প্রান্তে যখন রিটায়ারমেন্টে গিয়েছেন তখন ওই জুনিয়র PI গিয়েছে। আমরা চেয়েছি তাদেরকে একটু সম্মান দিতে। এটাতে খুব একটা আমাদের সরকারের কোনো কিছু আর্থিক ইনভলভমেন্ট ছিল না, শুধুমাত্র সরকারের সদিচ্ছা যে তাদেরকে সেই সম্মানটুকু দেওয়া। আমরা দেখি সেই জুনিয়র PI যারা তাদেরকে আমরা PI করে দিয়েছি, যারা PI ছিলেন তাদেরকে সিনিয়র PI করে দেওয়া হয়েছে। এটা করতে আমাদের খুব একটা কষ্ট হয়নি, কিন্তু ওই করার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তি না হলে দেখবেন কিছু করা সম্ভব নয়। আগামী দিনে এই রাজ্যের খেলোয়াড়রা বিশ্বের বুকে ভারতের নাম আরও উজ্জ্বল করবে বলে আশাবাদী মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, RE News।